আমি আমার আগের ভিডিওতে আলোচনা করেছিলাম স্ট্রিং থিওরিকে নিয়ে, যেখানে আমি বলেছিলাম যে স্ট্রিং থিওরি গ্র্যাভিটিকে এক্সপ্লেন করছে গ্র্যাভিটন নামে একটা হাইপোথেটিক্যাল পার্টিকেল দ্বারা। কিন্তু এই থিওরিতে একটা বড় সমস্যা আছে। তাহলে থিওরিকে এক্সপ্লেন করতে হলে আমাদের 11টা ডাইমেনশনের প্রয়োজন, যা শুনতে যথেষ্টই অবিশ্বাস্য মনে হয়। তাছাড়া এই থিওরি এমন অনেক প্রশ্নের উত্তর দিতেও ব্যর্থ। তাই এই সমস্ত সমস্যার সমাধান করার জন্য একটা নতুন থিওরির উপর রিসার্চ চলছে, যার নাম হলো লুপ কোয়ান্টাম গ্র্যাভিটি। এই থিওরি স্ট্রিং থিওরির থেকে অনেক ইজিলি গ্র্যাভিটিকে এক্সপ্লেন করতে পারে, আর এর জন্য কোনো স্পেশাল ডাইমেনশনের প্রয়োজন হয় না। অ্যালবার্ট আইনস্টাইনের মতে গ্র্যাভিটি কোনো ফোর্স নয়, বরং একটা স্পেস টাইম কার্ভেচার, অর্থাৎ স্পেস টাইম ফ্যাব্রিকের ডিস্টরশনই এই গ্র্যাভিটির জন্য দায়ী। কিন্তু স্ট্রিং থিওরি গ্র্যাভিটিকে বাকি ফোর্সের মতনই কনসিডার করে এবং তার উপর ভিত্তি করেই তাদের থিওরিকে ডেভেলপ করেছে। অর্থাৎ স্ট্রিং থিওরির মতে জেনারেল থিওরি অফ রিলেটিভিটি সম্পূর্ণ ভুল, কিন্তু অপরদিকে লুপ কোয়ান্টাম গ্র্যাভিটি এই জেনারেল থিওরি অফ রিলেটিভিটিকেই বেস ধরে এগিয়েছে এবং তাদের থিওরিকে ডেভেলপ করেছে। এই থিওরির মতে স্পেস টাইম ফ্যাব্রিক নিজেই সেলফ কোয়ান্টাইজ, অর্থাৎ স্পেস টাইম স্মুথ নয়, বরং এটাও ছোট ছোট অংশ দিয়ে তৈরি। যেমন দূর থেকে দেখলে সোয়েটার বা জামাকে স্মুথ দেখায়, কিন্তু কাঁচ থেকে মাইক্রোস্কোপে দেখলে তার ভিতরে সুতো এবং লুপগুলিকে দেখা যায়। তেমনই স্পেস টাইমকে দেখে স্মুথ মনে হলেও মাইক্রোস্কোপিক ওয়ার্ল্ডে এটাও কিন্তু স্মুথ নয়। এই কোয়ান্টাইজ স্পেসের লেন্থ হলো প্ল্যাঙ্ক লেন্থের সমান, অর্থাৎ 10^-35 মিটার, অর্থাৎ এর এরিয়া বা ক্ষেত্রফল হলো 10^-70 স্কোয়ার মিটার, আর এর ভলিউম বা আয়তন হলো 10^-105 কিউবিক মিটার, এবং সময়ও কিন্তু স্মুথ নয়, এরও একটা মিনিমাম ভ্যালু আছে, তা হলো 10^-43 সেকেন্ড, অর্থাৎ এর থেকে কম ভলিউম বা টাইম অর্থাৎ আয়তন এবং সময় অসম্ভব। অর্থাৎ ব্ল্যাক হোল সিঙ্গুলারিটি আদবেও কিন্তু কোনো বিন্দু নয়, বরং এটারও একটা মিনিমাম আয়তন আছে। একইভাবে বিগ ব্যাংও কোনো পয়েন্ট থেকে তৈরি হয়নি এবং এটারও একটা নির্দিষ্ট আয়তন ছিল। এই থিওরির সব থেকে বড় বৈশিষ্ট্য হলো এই থিওরি কোয়ান্টাম মেকানিক্স এবং জেনারেল থিওরি অফ রিলেটিভিটি দুটোকেই মান্য করে। তাছাড়াও সাধারণ 3D ইউনিভার্সের ফ্রেম দিয়েই এই থিওরিকে ক্যালকুলেট করা যায়। এবার প্রশ্ন হলো এই থিওরি কোয়ান্টাম লেভেলে গ্র্যাভিটিকে ক্যালকুলেট করছে কি করে। লুপ কোয়ান্টাম গ্র্যাভিটির হিসাবে এই ছোট ছোট লুপের মুভমেন্টটি গ্র্যাভিটি এবং সময়ের নির্মাণ করে। আমরা জানি কোয়ান্টাম লেভেলে সমস্ত কিছুই ভাইব্রেট করে, আর এই স্পেস টাইম ভাইব্রেশনই সময়ের ফ্লোকে তৈরি করে, অর্থাৎ এই লুপের একটা ছোট্ট মুভমেন্টের ফলেই সময় তৈরি হয়। এবার যদি কোনো ভর এই লুপের উপর থেকে প্রবাহিত হয়, তাহলে পরে লুপগুলি বেন্ড হয়ে যায়, ফলে সেখানে সময় একটু স্লো চলতে থাকে বাকি জায়গার হিসাবে। এই কারণে ম্যাসিভ অবজেক্ট যেমন পৃথিবী বা কোনো নক্ষত্রের কাছে সময় এতটা স্লো হয়ে যায়। বিশেষ করে ব্ল্যাক হোলের কেন্দ্রে তো সময় পুরোপুরি স্থির হয়ে যায়। তাছাড়া এই থিওরি বিগ ব্যাং এর কারণকেও অনেকটাই ব্যাখ্যা করতে সক্ষম। লুপ কোয়ান্টাম গ্র্যাভিটির মতে মিনিমাম প্ল্যাঙ্ক আয়তন অর্থাৎ 10^-105 কিউবিক মিটার আয়তনে 10^19 গিগা ইলেকট্রন ভোল্টের বেশি এনার্জি কখনোই থাকতে পারে না। এর থেকে বেশি এনার্জি এত ক্ষুদ্র স্থানে এলে তার রিপালসিভ অর্থাৎ বিকর্ষণ করতে থাকে এবং এর ফলে ইউনিভার্স এক্সপ্যান্ড করে। লুপ কোয়ান্টাম গ্র্যাভিটির হিসাবে বিগ ব্যাং বহুবার ঘটেছে, অর্থাৎ ইউনিভার্স স্প্যান্ড হয়েছে, তারপর আবার তা শ্রিঙ্ক করেছে এবং প্ল্যাঙ্ক ভলিউমে গিয়ে আবার তা এক্সপ্যান্ড করতে শুরু করেছে। এইভাবে বহুবার বিগ ব্যাং ঘটেছে। বিজ্ঞানীরা একেই নাম দিয়েছেন দ্য বিগ বাউন্স। যদিও এত কিছু প্রিডিক্ট করলেও
লুপ কোয়ান্টাম গ্র্যাভিটি বিজ্ঞানীদের প্রচুর প্রশ্নের উত্তর এখনও দিতে ব্যর্থ। তাই এই থিওরিকে গ্র্যান্ড ইউনিফায়ার্ড থিওরি বা থিওরি অফ এভরিথিং বলা যায় না। তাছাড়াও আমি এই থিওরিকে অনেক ইজিলি এক্সপ্লেন করেছি। ম্যাথেমেটিক্যালি এই থিওরিটা যথেষ্টই কমপ্লিকেটেড, তবুও এই থিওরি আমাদের বর্তমানে সবথেকে সাকসেসফুল দুটো থিওরি অর্থাৎ কোয়ান্টাম মেকানিক্স এবং জেনারেল থিওরি অফ রিলেটিভিটি দুটোকেই মান্য করছে। তাই এই থিওরির উপর অনেক বিজ্ঞানীদেরই আশা রয়েছে, ভবিষ্যতে হয়তো এই থিওরি কোয়ান্টাম মেকানিক্স এবং জেনারেল থিওরি অফ রিলেটিভিটিকে কম্বাইন করতে পারবে। তবে এই থিওরি বর্তমানে ডেভেলপিং ফেজে আছে এবং এর উপর এখনও অনেক রিসার্চ বাকি আছে। এবং এই লুপ কোয়ান্টাম গ্র্যাভিটির মধ্যেও অনেক লুপহোল আছে যেগুলিকে ঠিক করতে হবে, এবং হয়তো এই থিওরিটাই ভবিষ্যতে হয়ে গেল থিওরি অফ এভরিথিং, বা হয়তো এই থিওরিটা সম্পূর্ণই ভুল প্রমাণিত হলো এবং সম্পূর্ণ নতুন কোনো থিওরি এই কোয়ান্টাম মেকানিক্স এবং জেনারেল থিওরি অফ রিলেটিভিটিকে কম্বাইন করে দিল। তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করে দেবেন বন্ধুদের মধ্যে, এবং আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অ্যান্ড ফর অলওয়েজ কিপ অন আস্কিং।